কিন্তু গৌসুল আজম মাইজবান্দারির দরবারে পড়তে গেলে কাগজও লাগে না কলমও লাগে না কালিও শুধু একটা কি লাগে নজর বলেন না কি লাগে নজর নজর কচ্ছপ দেখছেন নি ডিম পাড়ার ভরে বালির নিচে দিয়া সে কিন্তু সাগরে চলে যায় যাওয়ার আগে ডিমগুলার দিকে একটা নজর দিয়ে যায় কি দিয়ে যায় নজর মানে এরা বলে দেয় ডিম দিয়া কয় জেড মাসে সে তো জেডার লগে চলি আসিস মানে ডিম দেওয়ার পরে ডিম ফুটে জেড মাস জ্যৈষ্ঠ মাসে তো বলতেছে জেডার লগে চলি আসিস এই এক নজরটাই যথেষ্ট যেন যেমন আল্লাহ ওয়ালারা বলেন নিগাহে ফেলি মে ইয়ে তাফসীর দেখি নিগাহে ফেলি মে ইয়ে তাফসীর দেখি বদলতি হাজারো কি তকদীর দেখি বদলতি হাজারো কি তকদীর দেখি সলা দুনিয়া আল্লাহর ওলি নজর পড়লে মুকদ্দর পরিবর্তন হয় কি হয় না আল্লাহর ওলির নজরের দাম আসেনি না জোরে কন্না আসেনি না কেমন পরিবর্তন হয় শুধু আমার মুকদ্দর নয় ওনারা চাইলে পুরা বাংলাদেশের মুকদ্দরও পাল্টাইয়া দিতে জোরে বলেন না পারে কি না একবার শাহিন সাহেব বাবা যান তখন হায়াতে জিন্দেগিতে আছেন ওনার হায়াতে জিন্দেগিতে দশ নাম্বার সিগন্যাল চারিদিক থেকে খবর নিয়ে দেখতেছে সিগন্যালটা সোজা আসতেছে চট্টগ্রামের উপকূল দিয়ে ঢুকবে সারা চট্টগ্রামকে তছনছ করে দিবে শাহিন সাহেব বাবা জানেন একটা গাড়ি এখন আর্কাইভের মধ্যে রাখা হয়েছে গত কিছুদিন আগে আমি দেখছি সেটা রং করছে নতুন করে বাবা জান কেবলা উনি কি করলেন ড্রাইভারকে বললেন গাড়ি বের করবে তুমি বলতেছে বাবা যান দশ নাম্বার সিগন্যাল দিছে বিয়া কোনে গাড়ি বন্ধ করি ঘরে ঢুকে রওনা হইতে লাগে গাড়ি বাইর করো আচ্ছা আল্লাহর ওলিরা যখন যেটা করেন ইনারা কিন্তু নিজের ইচ্ছাই কোন কাজ কার ইচ্ছাই করে জোরে বলেন না কার শাহিন সাহেব বাবা যান হুকুম করলেন গাড়িগুলাকে বের করা হলো ড্রাইভার ভয়ে ভয়ে কাঁপে বলে গাড়ি চালাও গাড়ি চালাও আল্লাহর ওলি কত বড় নিয়ামত জগতের মানুষ একটা প্রবাদ বাক্য আছে মানুষ কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্যাদা ওই দাঁত যেতে ফরি দেখুই তো ওই বুঝতে দাঁত কি জিনিস ঠিক কিনা বাবা যান যখন গাড়ি নিয়ে বের হলেন ড্রাইভারকে বলে চালাও ড্রাইভার চলে চলতে 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 একে খান চলে গেল একে খান যাওয়ার পরে বাবা জানি সারা করলেন সিটি গেট বরাবর অর্থাৎ বীরের সরাই যেই দিক দিয়ে সীতাকুণ্ড গেছে ওই দিক বরাবর যাওয়ার জন্য কুমিরের সাইডে যখন গেল যেন তুফানের বাতাস দুনিয়া উল্টায় নিবে যেন এখন ঝড় তুফান আইসা বাতাস মারতেছে কারণ কুমিরার দিক দিয়ে সাগর কাছে বাবা জান সেই দিক দিয়ে একটা রাস্তা দেখাইলেন চিকন রাস্তা যেটা সাগর বরাবর চলে গেছে সুবহানাল্লাহ ড্রাইভারও কি হুকুম না মাইনা কোনো উপায় আছে সাগরের পারে গেছে বলতেছে এমন বাতাস যেন মনে হয় উল্টায়া বাবা জান গাড়ি থেকে নামলেন উনার লুঙ্গি মুবারক এটা পিছনের দিকে বাতাস ধরতেছে পাল যেরকম হাওয়া ধরে উনি দাঁড়ায় আছেন ড্রাইভার ভয়ে কাঁপতেছে যে এই তুফানের মধ্যে কখন তুফান কাছে আসে আর সব উল্টায় নিয়ে যায় আমরা এখন সাগর পাড়ে বাবা জান কেবলা সঙ্গে সঙ্গে একটা সিগারেট নিলেন এই বাতাসের ভিতর একটা সিগারেটও জ্বালাইলেন সুবহানাল্লাহ বলেন না উনি ক্যাপেস্টেন সিগারেট পান করতেন
সিগারেটটা ধরাইলেন ড্রাইভারকে বলতেছে তুমি এখানে কি করো অপেক্ষা করো এই কথা বলে বলে বামাজান কেবলা সামনের দিকে অগ্রসর হলেন সাগরের দিকে যাওয়ার আরম্ভ করলেন যাইতে যাইতে বামাজান কাদার মধ্যে নেমে পড়লেন আর একটু যখন গেলেন তিনি দেখা গেল পানির মধ্যে এক হাঁটু সাগরের পানির মধ্যে আর সামনের দিকে যান এক কোমর পানির মধ্যে চলে গেল আর একটু সামনের দিকে গেল এক সিনা পানির মধ্যে চলে গেল কিছুক্ষণ পর একটা বড় ঢেউ আসলো বাবা জানকার দেখা যায় না ড্রাইভারের চোখের পানি জরজরে জরে আমি যাইয়া কি জবাব দিব মাইজবান্ডার যদি জিজ্ঞেস করে বাবা জানকে কোথায় রেখে আসছো কি জবাব দিব কি জবাব দিব হাউমাউ করে কান্দে আল্লাহ দরবারে সিজদায় পড়ে গেল ড্রাইভার হাউমাউ করে কেঁদে বলে আল্লাহ আমার বাবা জান তো পানির মধ্যে মিশে গেল কোথায় গেল কি আছে কোন জায়গায় আছে বেঁচে আছে না মরে গেছে অন্তরের মধ্যে ভয় কারণ সে তো সাধারণ মানুষ যখন সাগরের মধ্যে ডুবে যায় একটা মানুষ নিঃশ্বাস বন্ধ করে এক মিনিট থাকতে পারে দুই মিনিট থাকতে পারে পাঁচ মিনিট থাকতে পারে দেখা গেল পনেরো মিনিট যায় বাবা জানের কোনো খবর নাই বিশ মিনিট যায় বাবা জানের কোনো খবর নাই তিরিশ মিনিট পরে বাবা জান কিবলা বিশ্ববলি শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্দারি হঠাৎ করে সাগর থেকে ওই জ্বলন্ত সিগারেট নিয়ে আবার কুলের দিকে উঠা আরম্ভ করলো বড় করে বলেন সুবহানাল্লাহ ওরে যখন কুলের দিকে উঠা আরম্ভ করলো ড্রাইভার অবাক হয়ে গেল সাগরের মধ্যে ডুব দিয়াছিল সিগারেট জলে কিভাবে সাগরের মধ্যে ডুব দিল কাপড় শুকনা কিভাবে বাবাজান উঠলেন গাড়ির মধ্যে চললেন হুকুম করলেন গাড়ি চালাও গাড়ি চালাইতেছেন ড্রাইভার ভয়ে ভয়ে বলেন শাহেনশাহ বাবাজান রে আপনি যখন চলে গিয়েছিলেন আমি বড় ভয় পাইছিলাম আমি চিন্তিত ছিলাম আপনি কোথায় হারাইয়া গেলেন শাহেনশাহ বাবাজান মুচকি হেসে বলেন ওরে ড্রাইভার তুমি চিন্তা কেন করতেছো আমি সমুদ্রের মধ্যে ডুব দিয়া আমার খাজা খিজির আলাইহিস সালাম তুয়া সালামের সাথে সাক্ষাৎ করলাম আর যেই তুফান চট্টগ্রামের দিকে আসতেছে এই চট্টগ্রামে গৌসুল আজম মাইজবান্দারি ঘুমায় এই চট্টগ্রামে বড় বড় ওলি ঘুমায় আমি যাইয়া খাজা খিজিরের দরবারে আরজ করলাম খাজা খিজির রে তুফান যেন চট্টগ্রামের দিকে না আসে খাজা খিজির বললেন সৈয়দ জিয়াউল হক মাইজবান্দারি রে আপনি চলে যান তুফান তুফানের গতিতে অন্যদিকে চলে যাবে যখন কিছুক্ষণ গেল রেডিওর মধ্যে আপনার গাড়ির রেডিওর মধ্যে বিপদ সংকেত কমা আরম্ভ হলো বলতেছেন তুফান চট্টগ্রামের দিকে আসতেছিল কিন্তু হঠাৎ করে তুফানটা মায়ানমারের দিকে চলে গেল উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এটা ক্ষমা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মারহাবা 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 আল্লাহর ওলিরা পারে কি পারে না জোরে বলেন না পারে কি পারে না এই জন্য শায়ের বলেন হক বান্দারি সুন্নি জগতময় ওরে হক বান্দারি সুন্নি জগতময় দুনিয়াতে ডঙ্কা বাজে হক বান্দারির জয় আমারে হক বান্দারির হা হা হক বান্দারি শুনি আমার হক বান্দারি হাইরে দুনিয়াতে ডঙ্কা বাজে হক বান্দারির আমার হক বান্দারির সুবহানাল্লাহ বলেন তো ইনাদেরকে ক্ষমতা দিয়েছেন কে ওনাদের ক্ষমতা আর আমাদের ক্ষমতা কি এক
আমরা তো কিতাব বরাবর আমাদের ক্ষমতা সীমিত উনাদের ক্ষমতা কিতাব বরাবর সীমিত নয় উনাদের ক্ষমতা মুস্তাফা বরাবর যেটা শেরে বাংলার কাছেও ছিল উনারা যখন কথা বলেন মুস্তাফা থেকে নিয়ে বলেন উনারা যখন কোনো কিছু করেন আল্লাহর ইশারায় করেন উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এটা আমার কথা নয় এটা আমার আল্লাহর কথা ফাওয়াজাদা আব্দাম عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدن علما الله أكبر بلن الله بلت سن الله كي چو پريو بندو آسن جادر كاز ہوچے عبادو تر مدد تھاکا سبحان الله بلن আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা যাকে আমার পক্ষ থেকে স্পেশাল রহমত করা হয়েছে ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা যেই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি বড় করে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না এই জন্য তো দরবারীরা বলে ওরে আজব শানে খেলে আমার ওরে আজব শানে খেলে আমার বাবা মাওলানা ও তোরা দেখবি যদি আয় ঠিক না এখনো গৌসুল আজম মাইজবান্ডার এই শান কমতেছে না বাড়তেছে এই যে হাটাজারি থেকে ফতোয়া দিল মাইজবান্ডার যাবেন না তবারু এটা কি এবারে দিলাম দে শাইন সাহেব বাজানোর রসদ তবারুক লাইন খাইবেন লাই যাইতে 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 হযরতর মাড়ক হরে শাইন সাহেব বাজানোর রওজা আর হরে হযরতর মা মানে তবারুকুল লাইন অর্থাৎ দিন দিন মানুষ কমে না বাড়ে আরো জোরে বলেন না কমে না বাড়ে তো আপনারা একটু আমার সাথে পড়ার চেষ্টা করবেন ওরে আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার জিয়া মাওলানা তোরা দেখবি যদি ভান্ডারি ভান্ডারির খেলা ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি আয় ও তোরা দেখবি যদি যে দেখেছে আমার মাওলার খেলা গুছে তার দুনিয়ার জালা যে দেখেছে আমার জিয়া বাবার খেলা গুছে তার দুনিয়ার জালা ওরা মুর্দা কলব জিন্দা করে মুর্দা কলব জিন্দা করে নূরের তজলাই ও তোরা দেখবি যদি আয় সুবহানাল্লাহ ওনাদের একটা নজরই যথেষ্ট এটা আদবের দরবার এখানে বিয়াদবি করলে দুনিয়াও শেষ আখিরাতও ঠিক কি না হযরত কেবলা বাওয়াজান কেবলা ওনাদের আওলাদে পাক এগুলো হচ্ছে আগুন আগুন চেরাগটাকে যদি জ্বালায়া রাখতে পারো ঘরকে আলো দিবে আর বেড়াল লয় লাগাই দিলে গোড়া ঘর ঠিক কি না এই জন্য ওনাদের শানে বিয়াদবি করা কখনো কোনো মানুষের শোভা পায় কারণ ওনাদের অনেক বিষয় আছে যেটা আপনার বুঝে নাও আসতে ঠিক কি না যেমন একটা মাদ্রাসার মধ্যে ধরেন চারজন শিক্ষক আছে কয়জন উগ্র হতা হইবার আগে ফিরে ফরা ন ফরে দূর কি সলত দেন কিয়া মারের কাইবে যাতে ফওয়া খালি কি শিখিয়ে ফরা আর গসনে ফরা ন ফাইললে ন মারে আদর করে মাথা তাত বুলে বুঝোই ননাই অপু তবা ডাকি ডাকি হয় না নহয় কিয়া যাতে আগামী খাইল ফরা শিখিয়েই আরোগ্য নমারেও ননাই গিরিও নগরে হতা হইব তো জরা হাতুল লেসান লাহাল এলতিয়াম ওয়ালাই এলতিয়াম মা জরা হাল লেসান হতে তিদিয়ের আগাত কইলেই বের মল্লম ফাটি আছে কিন্তু হতা দে দিবে সেটা করে দেই বের হলো মল্লম ফটি এন ভাবে হতা হই বুদে উস্তাদে ছাত্রবের গার গুস্ত সিরি সিরি ফরিজার ফান লাইব ঠিক কি না কিয়াং গরি ইবের হতাকা হর যাতে খালিয়ে পড়া
আবার আরগন নমারেও ননাইগিরিও নগরে আবার হতাদিয়ের গুতো নমারে ক্যাঙ্গরে খলমুখ বানে এ কালকে যে পরাশিকে আসবে তাকে এটা কি দিব পুরস্কার দিব কিয়া যাতে খালি পড়া এত হতবা সারিও টিচারের মধ্যে বালা হন খারাপ হন হ্যাঁ অন হইবেনে সারিও কি বালা হন সারিও মার দিব বালা খরনিবের উদ্দেশ্য কি ফওয়াজন পড়া জিবে আদর করার ইব বালা ইবের উদ্দেশ্য কি যাতে ফওয়ো পড়া আর জিবে খতা দিয়ে গুতো মারে ইবের উদ্দেশ্য বালা যাতে খালিয়ে পড়া শিখে আবার জিবে পুরস্কার দেরিবের উদ্দেশ্য বালা যাতে ফওয়ো পড়া কিন্তু সারিওর ফরানোর তরকিব এক ন সারিওর ফরানোর তরকিব ভিন্ন আলাদা ভিন্ন ভিন্ন কিয়া সারিও এক কইলে ন কিন্তু উদ্দেশ্য একখান ফওয়রে কি গরন মানুষ গরন ঠিক কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া মাইজবান্দারিয়া আরো যতদিন তরিকা আছে ইওলদি এক উগ্র শিক্ষক কিউ শিক্ষক মুস্তফার প্রেমর বাগানোর শিক্ষক দরগরে হনা সুবহানাল্লাহ আলম নশরহ লাকা সদরক ইবে তাফসীর গচ্চু যায় হতে রাসূল পাকর সিনা মুবারকিয়ন খইলে হতে এত বড় প্রশস্ত জেড়ে এত বড় ময়দান এই ময়দানের মধ্যে 12 মজলিস আছে 12 মজলিসের মধ্যে এক এক মজলিসত লক্ষ 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 আল্লাহ ওয়ালা আছে 12 মজলিসের 12 জন ইমাম আছে ওই 12 ইমামের ইমাম হইলে রহমাতাল লিল আরো যখন রহমাতাল লিল আলামিন তো ইতারার বাগানের ফুল হইলি এগুন গাউসুল আজম মাইজবান্দারি ওই মজলিসের শিক্ষক ওই মজলিসের ফুল এক এক জনের তরিকা ভিন্ন পারে কিন্তু উদ্দেশ্য এক অনেক কাদেরিয়া তরিকার জন উদ্দেশ্য কি লা ইলাহা চিস্তিয়া তরিকার জন উদ্দেশ্য কি লা ইলাহা নকশবন্দিয়া তরিকার জন উদ্দেশ্য কি লা ইলাহা মাইজবান্দারি তরিকার জন উদ্দেশ্য কি লা ইলাহা আর প্রত্যেক ওলি আল্লাহর অন্তরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জেন্ডিল্লে শিক্ষক ব্যাকুনর উদ্দেশ্য ফোয়া মানুষ হন কিন্তু উগ্গ মারে বেশি উগ্গ আদর করে বেশি উগ্গ হোসা মারে বেশি উগ্গ পুরস্কার দে বেশি তেতাল্লে বলে তুই হইতে পারবি না জিবে মারেই বেখারাপ আদর করে বালা ই হইতে পারবি না এতাল্লাই তো ফোয়ারে নিয়ে রাখো দৌজুর ফোয়া দি গেলাম সাম্রাজ্য গুস্ত তোমার আড্ডি এর যতন নভরিবে এতন কি করিবে কিয়া কইবে কি হইবে লাই মানুষ হইবার লাই ঠিক তদ্রূপ ভাবে এক এক তরিকার কাজ নিয়ম এক এক ধরনের এটা নিয়ে কখনো ইখতিলাফ করা বিরোধিতা করা এক এক তরিকার মানুষকে পরিবর্তনের এক এক সফটওয়্যার এই সফটওয়্যার গুলাকে নিয়ে বিষদগার করা এটা নিজেদের জন্যই ক্ষতি ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এই জন্য বাবা আল্লাহর ওলির দরবারে যাবেন ওনাদের কদমে থাকবেন আল্লাহর ওলির সোহবতে যাবেন কোনদিন বেয়াদবি করবেন না আমার ওসি রহমান হুজুর আমার উস্তাদ জি ওনার আত্মীয় মাইজবান্দার দরবার শরীফ গেল তিনি যাইয়া দেখলেন যখন আসরের আজান পড়ল সবাই নামাজ পড়তে গেল শাইন সাহেব আজান তখন হায়াতে আমার শাইন সাহেব আজান তিনি তার হুজরার মধ্যে বসা মসজিদে গেলেন না তিনি মনে মনে বললেন এটা কেমন বলি কেমন বলি সবাই মসজিদে যায় কিন্তু জিয়া বাবা মসজিদে যায় ই কই দেখরে মনে মনে হ না ডাইনর গো নুনে বামর গো নিজুর উদর মনে মনে হতো এলে হতো না আসেনে নাই মাইজবেন্ডা জায়গারে দান বাক্স তুয়াই বুল তুয়াই ইয়েন তুয়াই ইয়েন তুয়াই বোত আসেনে নাই মনে মনে হত দে আচ্ছা ওলি আল্লাহ মনের খবর জানে না না জানে জোরে খ না ইবে হইরে পেরেশান হইরে জারগুই বাজানে খাদমর ফাটার খাদমর হদ জন যে ও মুকালার সাত পড়া গো মানুষ জাতিবের ডাকির বলি খ
আবাজ যায় যায় অদ অদ হযরতর গেডুরিয়ান দি ভাইজি খদ নরে বাজানে ডাকের খন বাজান হদে শাইন শা বাজান সুবহানাল্লাহ কোনা ইবে ভিতরে ভিতরে কি হই বনর বাগে খাইবার আগে মনর বাগে কারণ সুরুর মনত কি ইবে তো বুঝজি কিল্লে ডাকের ইয়ে বাড়ি খুন্দি মারিব হারাম বাজানে মাঝে মধ্যে কি কইতু মাইতু এখন টেনশনে থরি গিয়ে ক্যাং করিব যেতে ভাবের টেনশনের মধ্যে পড়ি গই হুককে যাইবো আর মনে মনে বাবু দ খোদা আজি তুই ইজ্জতন বাসা আজি ইজ্জত বাসা ওই হযরত উমর ফারুক দিল্লে মদর বোতল লৈ যাত দে এখন উমর ফারুক হ দিবি কি ইবে হ দিবে দুধুর বোতল হ দেখানা করে দেখো না ইবে হ দ খোদা আজি তওবা করে দাস জীবন থনদির মদ খাইতাম আজি উমর ফারুক সামনে আর ইজ্জত বাসা খোদা আল্লাহ বাসাইয়ে নেন অবশ্যই বাসাইব হদ খোদা আজি তাই শেষ আজি যদি একবার বদদুয়া দেই আর দুনিয়াও শেষ আখিরাতও শেষ আই মনে মনে কই দিবে উনি ফেলেই দেরি নগরে তত্রাই খাফের বাজান কেবলা আর শাইন সাবা বাজান কাছারে গরত বেরার গরত মধ্যে বইড়ে দরজা গান খোলা খাদেমে হদ্দে বাবা যান মানুষ এসছি বাবা যান কেবলা হাতের মধ্যে সিগারেট তিনি বের হলেন বের হয়ে বললেন জি আই নামাজ পড়িত যে সুবহানাল্লাহ না প্রশ্ন করেন না বড় হদ্দে কি আই নামাজ পড়িত যে হেডকোয়ার্টারে পড়ি যে হেডকোয়ার্টারে পড়ি যে সুবহানাল্লাহ না ইতা হতে যে কোয়ার্টারও বিয়ক সাসা আপন যান আগে তো বাসম ভরত দে হেডকোয়ার্টার হোক আর যে কোয়ার্টার হোক মাইরে তুম বাসি তেল লই বাজানে যেতে হই হতে জি বাজান আর বুলে গিয়ে আর কি করে দিও মাফ করে দিও হেডকোয়ার্টার ইতো মনে মনে হতে কি হেডকোয়ার্টার আর্মির কোয়ার্টার নি রেবর কোয়ার্টার নি আবার হেডকোয়ার্টার কি যাই কোয়ার্টার হোক আগে দাই বাজি ইবারে বিদায় দিয়ে ন মারে কারণ ভিতর ভিতর কি গজ্জি অনুশোচনা গজ্জি এবছর বলে এত জুগুত আরা তো এখন টিকিট খাড়িয়ে অজর যাইত ফোনে এতে কিন্তু টিকিট খাড়িয়ে অজর লটারি হইতো লটারির মধ্যে নাম হইতো এবছর এবার খোয়াল কইলি লটারির নাম উড়ি গিয়ে সুবহানাল্লাহ ইবে যে তজ গরিবের টিকিট হই অজ গইতো গিয়ে গই আচ্ছা আল্লাহর ঘর দেইলে কই যে ঠান্ডা হয় না নহয় মদিনা মুনাওয়ারা দেইলে কই যে ঠান্ডা হয় না নহয় এখন যাতে খানে কাবা যাইয়ে আল্লাহর দরবারত ইবাদতত মশগুল হই নামাজত দিয়ে নামাজ হতি এর যেতে সালাম ফিরের ডাইনমিককে যেতে সালাম ফিরের সালাম ফিরানোর লগে লগে ডাইনমিককে নজরের মধ্যে ফরে দেখ তার ডাইন পাশে জিবে বইতে কি ইবার কেউ ন আর সৈয়দ জিয়াউল হক মাইজবান্দারি ডর করে হনা সুবহান অবু মাম্মিককে যেতে নজর ফিরেল জানতুন সালাম যাতে বামে ফিরে সালাম ফিরানোর লগে লগে দেখে দে বাম সৈয়দ জিয়াউল হক মাইজবান্দারি এই বছরের মধ্যে দশ গজ্জি দে জেড়ে জেড়ে গেই জাগাই 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 জেড়ে জেড়ে নামাজ পড়ছি ডাইনো দেখে দে শাইন সাবাজান বাম দেখে দে শাইন সাবাজান তুই চকুর পানি সারি দিয়ে হেডকোয়ার্টার নো সিনে হেডকোয়ার্টার আল্লাহর ওলির হেডকোয়ার্টার ওলি মক্কায়ে মুকাররমা মদিনা মুনাওয়ারা এনে দেরি নগরে হযরত তুনাই রে এয়ারপোর্টের মধ্যে যেতে নামি লাকি সফুয়ারা তো দাঁড়াই দি ও ফুত লাকি সহেরে গরো জগুই ও বাবা তোর নিবেলাই গাড়ি নি বাবা হদ্দা জিয়াই গাড়ির গড়ি বাড়ি যাইতাম ন আয়া জিয়ে গাড়ির গড়ি রে মাইজবান্দা তোর বার যাইম শাইন শাহ বাবা জান লই দেখা গইজুম ও বাবা কিল্লাই হদ তুরা বুঝদিনিও ফুত আই কিল্লাই দূরির এনে দেরি ন করে গাড়ি লই রে মাইজবান্দার আয়ের দারওয়ান তুম খাদম তুম খর আল্লাহর কসম করি হ শাইন শাহ বাবা জান অজ গইতু গেই না হ ইতারা বে কোন হদ তোয়ার মাতার স্ক্রু দিলে শাইন শাহ বাবা জান অজ গরিব দূরুর কথা বেশ কিছু দিন যাবত তো গরত তুন বাইন হয় ডর করে হনা তো ইতারা রেগিন বুঝিবার ক্ষমতা ব্যাকরণ আছে না আল্লাহর ওলির কিছু খুসুসি বিষয় আছে ইন বুঝিবার ক্ষমতা সাধারণ মানুষ তোর
যে মনসুর হেল্লাস আনাল হক হই ইয়ে ব্যাকনে বুঝি রে ন বুঝে শমশের তেভরিজ জিবে জালালউদ্দিন রুমির পীরে মুর্শিদ জিবের না হইলে রুমি বলো কোনদিন রুমিও নইতো আজ এ রুমি এত দামি বইনে জিবের কারণে ইবের ফিডের খাল পর্যন্ত আনছি বেলেই আলেম উলামা কলে কিয়া ইবের এলমে তাসাউফুর ধারণা ইয়েন ইতারা ধরি না পারা হনা ধরি না পারে এতাল্লাই অবা খবরদার কোনদিন কোন ওলির বিরুদ্ধে ন হইবে প্রত্যেক ওলি আরার মাথার তাজ হনা মাথার কোন ওলি আরার দুশমন ন আই অমুক কমিটি ও অমুক কমিটি দা আরার কমিটি বাগত পারে কিন্তু আরার উদ্দেশ্য একখনা উদ্দেশ্য এক উদ্দেশ্য কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এতাল্লাই মাইজ বান্দার তো হনে নহর ওরে দমে দমে জপরে মন ওরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে আছে জারি লাহে লাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন সুবহানাল্লাহ তাহলে মাইজবান্ডারও তো সলতে লা ইলাহা আল্লাহ সারা কোনো মাবুদ তাহলে ব্যাপক উদ্দেশ্য একখান লা ইলাহা কিন্তু বিয়া কোলির ভিতরে ডুব দিবে বেদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর করে খোন সুবহানাল্লাহ কদর শরীফ পড়ো সালাতু নিয়া এই জন্য আল্লাহর ওলির কদমে যাবেন কারণ কি আমরা সুন্নিরা তৌহিদ মানি রিসালত মানি বেলায়েত মানি কারণ কি কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম তোমরা আল্লাহর ইতাআত করো এই জন্য তৌহিদ মানি তোমরা রাসূলের ইতাআত করো এই জন্য আমরা রিসালত মানি ওয়া উলিল আমর মিনকুম আল্লাহর ওলির হুকুম মানো এই জন্য আমরা বেলায়েত মানি ঠিক কি না এই জন্য শায়র বলেন ওরে খোদা ফাইবার আসাজার ওরে নবী ফাইবার আসাজার ওরে খোদা ফাইবার আসাজার ওরে নবী ফাইবার আসাজার ও তুরস্কের টুরি বন্ধ যাইয়াত গৌসে মজভান্ডার ও তুরস্কের টুরি বন্ধ যাইয়াত গৌসে মজভান্ডার সুবহানাল্লাহ যদি খোদারে ভাইতেছ ওলি আল্লাহ দরবার সারা কোন উপায় ইয়া খোদারা হুদুন তো আদে গাটি লই লই মসজিদের বারান্দায় বারান্দায় লুড়ি লুড়ি আছে না নাই খোদারা কি করত দে 30 বছর 40 বছর তো সিল্লে দে সিল্লে মারে আর সিল্লে উগরে ফুসল দি অনা না তুই তো জোয়ান আছিলে এ সিল্লে মাইতে মাইতে কি হই গই বুড়ো গই দাঁত পড়ি গই দাড়ি সাদা হই গই আগাছে সুজা এখন গই দে বেহা তো ইয়া কেন খোদা নাতি নামাতিস খোদারে তোয়াই দি হারা তো আদে খোদারে অনা না খোদারে ভাইও না এখনো ফদ নামাতিস আতাই দি এখনো আতাই তোয়াই সাই দি এখনো ন ভাই আ হইতো দা না ইয়েন দি ইবাদত করিবে জায়গা আতাইবে জায়গা ইয়েন কিউ জায়গা ইবাদতর জায়গা ইয়েন আতানো জায়গা খোদা ফাইবারও হতিন সিস্টেম আছে না নাই ও মাথো না আছে না নাই ডাইরেক্ট খোদারে তোয়াই তু গেলে জীবন তো ফাইবো না জোরে খনা ফাইবো না তো আরে না না এখন তো নাতি আল্লাহ কি ডাইরেক্ট দিতে পারে না আহ যদি পারে তো অনা না কিন্তু আল্লাহ ডাইরেক্ট ন দে পারে কিন্তু ন দে কি আহ যদি তোলে তো তোমার আর খানে লম্বা করে বুঝন ফরিব না না হদেখা বুঝে খন আওয়া নাতি আহ যদি না না আল্লাহ ডাইরেক্ট দিত পারে ন দে জেন আর আর দুই খানদন মধ্যে দুও আর আর বন্ধু আছে না নাই আছে না নাই তুই তলে তলে গাছ তলে বই বই তাস খেলা খেলতে লাগি দে এনে এনে গড়ি গনি দেখেন না দেখেন
বই বই জুয়া খেলতে লাগ গুদে দেখেন না না দেখেন বউরে দিয়ে শুধু টিয়ানাইতে লাগ গুদে দেখেন না না দেখেন শরাব বোতল টাইনতে লাগ গুদে বই বই ফেন্সি ডিলার বোতল বাবা খাইতে লাগ গুদে কেউ না দেখে কিন্তু তোমার দস্ত দুও দেখেন না না দেখেন ও তো দেখেন না কি করেন উগ্গ বলে নেকি লেখের উগ্গ বদি লেখের তাহলে দনা না আল্লাহ কিসব কিতাব না জানে না দুয়ে ম্যানেজার কি লেখে হদমাই নাবার কি হতা ইন আল্লাহ সিস্টেম দুইজন ফেরেশতা খান্দ দিবে খাস সিস্টেম আহ দাই মানিলাম খাস সিস্টেম আচ্ছা না না সা হত মওতুর মালিক হন ওয়া হন কিন্তু তুমি মওতুর আগুদু গো তোমার দোস্ত ইয়ে না নাম কি আজরাইল হন ইবে নাম কি দৈত্যরিবে না দল্লল রিত্যরিবে না আহ দনা না আল্লাহ কি মো ডাইরেক্ট দিন না ভরে না আজরাইল কিনলে দিল কত দূর উনাতি ইন আল্লাহ সিস্টেম খাস সিস্টেম আহ দেখছ মানিলাম এছ না না ফেরেশতা গো বলে পৃথিবী বানাই দে এর আগুতুন বলে যে দিন না তুন ফেরেশতারে বানাই সুমো গুলো বইতে কি দেতে কি উদু গো কি দিবে লাই হদায় আছে তো কোন হদি ইসরাফিল আর কি হদায় না না তো কিয়ামত গরিব দখনে তারে ইসরাফিল সুমর হাস হদ দূর নাতি হদ ই না সিস্টেম হাস সিস্টেম হদায় তো ঠিক আছে না না সিস্টেম বুঝে না না সিস্টেম বুঝে আচ্ছা না না খবরের মধ্যে বলে দুও দোস্ত আইবো হদ দূর ওড়া নামাতিস মন কিন্ন কি তো আল্লাহ না জানে না জান্নাতি না জাহান্নামি এটা মন কিন্ন কির কিল্লে পারে কত দূর ইয়ে না আল্লাহর সিস্টেম আমি দেখছি ঠিক আছে আর না না সিস্টেম বুঝে আচ্ছা না না কিয়ামতের ময়দানে তে কাম বলে কি আছে ফাল্লাহ না কি আছে রে এত বাদ মনে থইছিতে না শেষ টাইম আল্লাহ বাসায় রাখো আজ যাবে টেমিনে দূরত্ব ফাল্লাহ কেন আছে না নাই খড়াওয়া কিয়ামতের ময়দানত মিজান নামের একখান পাল্লা নাই মিজানত তো কি পাল্লা এ পাল্লাত মধ্যে হন বেজাল আছে না আর দেশি পাল্লাত 1 কেজি গোস্ত দেড় দেখা দুল 250 গ্রাম আর বুঝ 2 টাকা দিয়ে দেখেন চার গো হাসাইয়ে আর দিল কি সুন্দর সুন্দর মানুষ আর আর 200 গ্রাম বাড়াই দিয়ে হই আইন নগদ দোয়া করি জাহান দি বাইকে সে কিতেম নাই এ দুরুদ খদি আল্লাহুম্মা আমিন আল্লাহ হোসাইর আরাই আদরাজ ঘর বেসা কি নির্মিত বরহ এখন ফলতি লয়লা দাল গাল খাবি কেলা বাজে মালা দোয়ান যে এখন দিয়ে বদিন কে মাফি সত হদুজুর আরো 200 গ্রাম ইতারে জায়ের উল্টো কইলাম তো তুই বলা উল্টো 200 গ্রাম বাড়াই দিছি এদি তো উল্টো 200 গ্রাম ইয়া 200 গ্রাম গুস্তো দিবি উল্টো দোয়া করি কি দিন ফেরত দিবি ইতো হদ নাও জুর বুলে গই গো তো ফাল্লা দে দিও মা ইতে সাড়ে তলে এত সম্ভব কে কি তলে সাড়ে গুস্ত রাখে দে সাড়ে তো সম্ভব টানি 200 গ্রাম কমাই দিয়ে দা কইল না ভাই এই ফাল্লা মিদ্যে বেজাল থাকিল আল্লাহর ফাল্লার মিদ্যে কোনো বেজাল আছে না ইয়া না মিদ্যে ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা জাররাতিন বিন্দু বিন্দু পরিমাণ ওজন দেখা যাইব না না যাইব ওয়া মাতো না যাইব না না যাইব আচ্ছা কত ওয়া আল্লাহ কি আ গুনাহগার নে নেককারি খোদাই না জানে তো ফাল্লার কি দরকার অনা না কত সাই না না কত দূর নাতি ইয়া কাজ সিস্টেম আহ দনা না না ইয়ো আল্লাহর ওলির দরবারে জনিয়ে সিস্টেম খার আরো জোরে খনা খার আরো মহব্বতে খনা খার জেনিলে আল্লাহ ইসব রাখিত পারে তারপরও দুয়া ম্যানেজার দি আল্লাহ সিস্টেম কিরাবান কাতিবিন আল্লাহ সওয়াল জবাব সারা হইত পারে তুই জান্নাতি না জাহান্নামি তারপরও দুয়া ফেরেশতা মুনকিন নকির ফাটাই আল্লাহ জানে দে তোর নেকি হদ দূর বদি হদ দূর তারপরও মিজানের ফাল্লা দি
ينونامولجي سيستم الله يخدو بامدا آي الله فجم تو فوسي بلا يوغو سيستم آسا غاتي لوي 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 مسويدر باراندات گنگل خدا فانو زائي او خدا تورا كنگوري فايتام او خدا تورا كنگوري فايتام ما ديوز ده توي باب ديوز ده توي فوا ديوز ده توي دنیا داري ديوز ده توي من شمان ديوز ده توي تيا بوشي ديوز ده توي او خدا توي خود তুই বলে মিন হাবলিল ওয়ারিদ আর সাহির গত্তন খাসে ও খোদা তুই যত এত খাসে তোরে খ্যাংগরি পাইতাম তোরে খ্যাংগরি দইতাম আল্লাহ হর দিগনর সিস্টেম আছে ও খোদা সিস্টেম কি আল্লাহ কোরআন থর ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা সিস্টেমর নাম হল জি ওয়াসিলা ওয়াসিলা খারা আল্লাহ إن أولي الله لا خوف عليهم ولا هم يحزنون سيستم اللي اترا زرا الدنيا تو خونو بايناي آخرة تو بايناي زن شاين شابا بازان فاني رتل خوي فاني تلو يهي گوي زن شاين شابا بازان زندو فوار لازباناي شامن دي زنازا فر بللاي مرازت تو خوي فوا موري گي گوي زن شاين شابا بازان قبل عالم توان رب زيتگو زيتگو خوي توان گئی گوی جن شاین شبا بازن کبلی آلم مرا مسلوی رایشی ده زنده خون لگ لگه مرا مز زندهی ارتد اللہ بزد ده اوار ولی دنیا تو توار خونو بای نای آخرت تو توار خونو بای نای او خدا توار ولی در برو زدی نوزای توی لکی ای بو من یهدی اللہ فهو المهتدی و من یدلل فلم تجد له وليا مرشدا জানি রাখো জানি রাখো যেই ব্যক্তির মুর্শিদ নাই যেই ব্যক্তির ফিন নাই আর আল্লাহ হদি বললি ফুরা হইলে ঠিক না তোমারা কি সান হইলেবে না ফুরা হইলে জোরা খ না কি হইলে দেখি চা খারা খারা সান কইলে তোছ দুই আত্তান তুলি দেখো মাশাআল্লাহ বিয়া কো সান হইলে তোছ আল্লাহ কবুল করো আমিন হ না আর জোরা খ না আমিন اتلاش کوهر اور مدینہ رے غلام آمائی دیکھ او حضرت مدینہ رے غلام مدینہ رے غلام آمائی دیکھ او بابا زان قبلہ مدینہ رے সোনা চাঁদি রূপা চাই না চরণ দুলিয়াই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা বাঙা তকদীর জোরা লাগাই দে ও জিয়া বাবা বাঙা তকদীর ও মুর্শিদ মওলা মদিনার গোলামে ফটিক ছড়ি থানার মাঝে শুয়ে আছেন আজিব সাজে ফটিক ছড়ি থানার মাঝে শুয়ে আছো আজিব সাজে শের খোদা আলি সাদকা দে ও হযরত কিবলা শের খোদা আলি সাদকা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি বেলায়তে গভর্নর আমার কসুল আজম মজবান দারি ঠিক না বেলায়তের গভর্নর কসুল আজম মজবান দারি ওরে হাসান রে যার অন্তর জুরাই দে আশেকনের হৃদয় জুরাই দে ও মুর্শিদ কিবলা মদিনার গোলামি আমাই দে ওরে মদিনার গোলামি আমাই দে
ও হযরত কিবলা মদিনার গো লামিয়া মাইদে তো গোলামি দে বললে হবে না গোলামি যদি করতে হয় ওলি আল্লাহ যেরকম বলে সেরকম চলতে উনি বলেছেন হালাল খাও তাহলে হালাল খেতে উনি বলতেছেন নামাজ পড়ো তাহলে নামাজ পড়তে উনি বলতেছেন আল্লাহ আল্লাহ তো আপনি যদি উনার কথা না মানেন উনার আশেক এটা কি বলা যাবে